दाल दाल ऐसा सुता था बता रहा हूँ बता कब ऐसा अब तो हमारे मुताबिक ये खा चें तो जा किचन ना जा किचन के पास हम लोग भी देखी देखी लोग जाते थे तो आगे तो पोकर बोलो भैया मूवी देख चुका शुरू है मंगल मंगल बैठा था नीचे आस्ते आस्ते आना आस्ते आस्ते
salim ladalin amin alif lam mim zalikal kitab lari কোমর থেকে দুটো পায় কিছু কাজ করছে না বলছে স্নায়ুতে ইনফেকশন হয়ে গেছে দীর্ঘ ছ মাস ধরে ভুগছে নিয়ে মেয়েটাকে তো কীরকম বাড়িতে অবস্থা আপনার মেয়ে অবস্থা খুব সংকটজনক তাকে চলাফেরা করতে পারে না আমরা স্বামী স্ত্রী মিলে চলাফেরা খাড়াখুড়ি খাওয়া দাওয়া দিই মানে হাঁটতেই পারছে না বললেন দাঁড়াতেই পারছেন না খুবই সংকট খারাপ মানে যাবাপন্থী আমার মেয়ে তো আপনারা কোনো চিকিৎসা করিয়েছেন হ্যাঁ চিকিৎসা করিয়েছি ওই মালদা সুনীস কিনে সুশান্ত চ্যাটার্জিকে তিনি দেখেছেন বলছেন সময় লাগবে তারপরে আরও অন্য ডাক্তার একটা এসেছিল ওই দেখলো কলকাতা থেকে বলছে কলকাতা কিংবা ব্যাঙ্গালোর কিংবা ভেলোর শিলিগুড়ির কথা বলছে তো আমার তো অত টাকা নাই প্রায় 4-5 লাখ টাকার প্রয়োজন অত টাকা কোথায় পাবো দিনমজুর লোক আর খেটে খাই আর লকডাউনের পরিবর্তে এখন হাটঘাটও বন্ধ মাজন টাজন বিক্রি করি হাটে এই তো সমস্যা কী করে চিকিৎসা করবো তাই আমি আবেদন করছি যেন সরকার এটা সুচিকিৎসা করায় আমার মেয়ের কিছু অর্থ দেয় যেন ভালোভাবে সুস্থ হয়ে আমার মেয়েটা দাঁড়াতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা আমি তো মমতা ব্যানার্জিকে করছি যেন আমার এই চিঠিটা সলভ করে এবং আমার মেয়ের সুচিকিৎসা করাই এইটুকু আশা আবেদন করছি আমি মমতা ব্যানার্জির জন্য বলছি আপনার বাড়িতে কে কে রয়েছে বাড়িতে আমরা চারজন আছি একটা ছেলে একটা মেয়ে আর স্বামী স্ত্রী বলছি আপনি কীরকম মানে বসবাস করছেন আপনার বাড়িঘর কীরকম রয়েছে বাড়িঘর তো একটাই বাড়ি টালি টালির ফ্রেম করা রয়েছে আর রান্নাঘরে একটা আপনার ইসের পুরো ঘর মানে প্লাস্টিক দেওয়া সেটাতেই আমি জীবনযাপন করছি তো আপনার মেয়ে কোন ক্লাসে পড়াশোনা করে আমার মেয়ে 10ম শ্রেণীর ছাত্রী এবার মাধ্যমিক দিত মাধ্যমিক ক্যান্ডিডেট তার জন্য খারাপ যে অসুস্থ মেয়ে কী করে কী হবে আরও খুব খারাপ আপনার মেয়ের নাম সীমা পারভিন বয়স 16 প্রশাসন দিয়ে কোনো সাহায্য পাইনি এবং যে স্বাস্থ্যসাথী কার্ডও আমার হয়নি অ্যাপ্লাই করেছিলাম কার্ড পাইনি এখনও তো কী বলছেন মানে আপনাদের গ্রামের যে মেম্বার বা মেম্বারকে বলেছিলাম যে আমার মেয়ের একটু সুচিকিৎসার জন্য কিছু ব্যবস্থা বা হুইল চেয়ারের একটা ব্যবস্থা করুক কিন্তু এখন পর্যন্ত দিতে পারেনি বলে রেখেছিলাম বলছি আপনার নাম আমার নাম সৈয়দুল ইসলাম বাড়ি সালালপুর আপনি কে হন মেয়েটার মেয়েটার আমি বাবা